হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সুমনা কুকিনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার একটা নাস্তার রেসিপি। এই রেসিপিটার জন্য এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি আর 2 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। এখন এই চালের গুঁড়া আর ময়দাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এটা মিশানো হলে দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ বুঝে লবণ। এখন দিয়ে দিতে হবে 2টা কাঁচামরিচ বাটা, 1টি পেঁয়াজ বাটা, 3-4 কোয়ার মতো রসুন বাটা আর 1/2 ইঞ্চির মতো আদা বাটা। এগুলো আমি একসাথে বেটে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে এখন এই চালের গুঁড়োর সাথে ভালোভাবে এই মশলাগুলো একটু মিশিয়ে নিতে হবে। পানিটা এভাবে পরিমাণ মতো দিতে হবে, একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানিটা দিয়ে এটাকে মেখে নিতে হবে। এরকমের একটা ব্যাটার হবে। এখন দিয়ে দিব 1টি ছোট সাইজের গাজর, আর এই গাজরকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গাজরকেও ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এই ব্যাটার আমি প্রায় 5 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। তারপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি। এখন ধনে পাতা এবং সরিষার তেলকেও ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে চুলায় একটা আমি তাওয়া বসিয়ে দিলাম। যখন তাওয়াটা খুব ভালোভাবে গরম হবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। চুলার আছে একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনায় যে ছিদ্রটা আছে এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। প্রায় 1 মিনিটের মতো অপেক্ষা করব। তারপরে ঢাকনা তুলে নিয়ে এই পিঠাটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এই সাইড ভাজার জন্য আরও কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করব। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই একদম লো হিটে রাখতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো ভাজার পরে একটা পাত্রে আমি পরিবেশন করে নিলাম। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।